ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সরকারি বেসরকারি 100টি প্রতিষ্ঠানে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং। প্রধান অতিথির বক্তব্যে জুয়েল আরেং বলেন, বাংলাদেশ সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা জানি যে আমাদের পরিবেশগত দিক দিয়ে আমাদের আরো যত্নশীল হওয়া প্রয়োজন। সরকারি ফলশ্রুতিতে এবার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে প্রতি লোক একজন লোক যাতে 3টি করে গাছ লাগায়, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সরকারের পৃষ্ঠপোষকতায় আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইসব গাছের চারা দিয়ে জনগণকে এবং আমাদের দেশের মানুষকে সকলকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে যাতে আমরা পরিবেশের দিকে একটু খেয়াল করি। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, ভাইস চেয়ারম্যান শাকুয়াত হোসেন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জন্না ঘোষ, পৌর মেয়র খাইরুল আলম ভূঁইয়া, ওসি বিপ্লব কুমার বিশ্বাস সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের মাঝে এ চারা বিতরণ করা হয়। মাজহারুল ইসলাম মিশু, সিআইটিভি।